করোনা ভাইরাস মহামারী থেকে পরিত্রাণের আগে আশঙ্কা জাগিয়ে তোলার কারণ হয়ে দাঁড়িয়েছে আরেকটি ভাইরাস, নাম তার মাঙ্কিপক্স। যুক্তরাজ্য সহ 11টি দেশে 80 জনের দেহে তা ছড়িয়েছে, যে সংক্রমণের কথা তাদের ভাবনায় আসেনি। তাহলে কি ঘটতে চলেছে? মধ্য ও পশ্চিম আফ্রিকার এই ভাইরাসটি কি এখনই দুশ্চিন্তিত হওয়ার মতো, নাকি কেবল একটি মহামারীর মধ্য দিয়ে যাওয়ার কারণে সবাই বেশি উত্তেজিত? তবে মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত, বিশেষজ্ঞদেরও অবাক করেছে। আর যখন কোনো ভাইরাস আচরণ পরিবর্তন করে, তখন তা উদ্বেগের কারণ হয়েই দাঁড়ায়। আয়নার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মাঙ্কিপক্স কি, মাঙ্কিপক্স কিভাবে ছড়ায়, এই রোগের উপসর্গ ও প্রতিকার কি, এবং মাঙ্কিপক্স কতটা বিপজ্জনক সে সম্পর্কে। আপনি যদি প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। মাঙ্কিপক্স ভাইরাসের প্রাকৃতিক ধারক হল বন্যপ্রাণী, আর বানরের চেয়ে ইঁদুর হওয়ার সম্ভাবনাই বেশি। পশ্চিম এবং মধ্য আফ্রিকার রেইন ফরেস্টের কেউ একজন সংক্রমিত প্রাণীর সংস্পর্শে আসে এবং ভাইরাসটি তা থেকে ছড়িয়েছে। সংক্রমিতদের ত্বকে একটি ফুসকুড়ি ফুটে ওঠে, যা থেকে ফুসকা পড়ে এবং খুশপাচড়া ত্বকে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হল, মাঙ্কিপক্স কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্স হারিয়ে যাওয়া গুটি বসন্তের মতো, তবে তুলনামূলক কম গুরুতর এবং সংক্রমণ বেশি ছড়ায় না। এই রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, গাঁট ও মাংসপেশিতে ব্যথা এবং দেহে অবসাদ। জ্বর শুরু হওয়ার পর দেহে গুটি দেখা দেয়। এসব গুটি শুরুতে দেখা দেয় মুখে, পরে তা ছড়িয়ে পড়ে হাত এবং পায়ের পাতাসহ দেহের সব জায়গায়। এই গুটির জন্য রোগীর দেহে খুব চুলকানি হয়, পরে গুটি থেকে ক্ষত দেখা দেয়। জলবসন্তের মতোই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও দেহে সব ক্ষতের চিহ্ন রয়ে যায়। রোগ দেখা দেওয়ার 14-21 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠেন। 1958 সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় এর নামকরণ হয় মাঙ্কিপক্স, যদিও এখন ইঁদুরকেই বিস্তারের প্রধান পোষক হিসেবে সন্দেহ করা হচ্ছে। মাঙ্কিপক্স কিভাবে ছড়ায়? সংক্রমিত রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় ও বিছানা থেকে ছড়ায়। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ত্বকের ক্ষত থেকে এবং নাক, মুখ ও চোখের ভেতর দিয়ে এই ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, বানর, ইঁদুর, কাঠবিড়ালি, এমনকি মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর ব্যবহৃত বিছানাপত্র থেকেও এই ভাইরাস অন্যকে সংক্রমিত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গুটি বসন্তের টিকা এবং ভাইরাস প্রতিরোধী ওষুধ মাঙ্কিপক্সের উপসর্গ রোধে সাহায্য করতে পারে। যে কোনো ভাইরাস প্রাদুর্ভাবের মতোই উপযুক্ত পদক্ষেপ নিয়ে এর প্রকোপ রোধ করা যায়। যেহেতু এই রোগ প্রাণঘাতী নয়, তাই এটি নিয়ে উদ্বেগের তেমন কারণ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাঙ্কিপক্সের যে কঙ্গু ধরনটি অপেক্ষাকৃত ভয়ানক ধরা হয়, তাতে মৃত্যুর হার 10%, আর পশ্চিম আফ্রিকা ধরনটিতে মৃত্যুর হার 1%। তাহলে কি ঘটতে চলেছে? এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। হয় ভাইরাসটি পরিবর্তিত হয়েছে, কিংবা একই পুরনো ভাইরাসটি শক্তিশালী হতে সঠিক সময়ে সঠিক জায়গা বেছে নিয়েছে। মাঙ্কিপক্স একটি ডিএনএ ভাইরাস, তাই কোভিড বা ফ্লুর মতো এর দ্রুত রূপান্তর বা মিউটেশন হয় না, যাকে স্বস্তির কারণ হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা। ভাইরাসটি এখন তার স্বাভাবিক জায়গা থেকে বাইরে চলে এসেছে এবং ছড়ানোর চেষ্টা করছে, তবে এজন্য দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ সংস্পর্শের প্রয়োজন। সে কারণেই এর প্রাদুর্ভাব ছোট হতে থাকে এবং নিজেরাই শেষ হয়ে যায়। যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গায় অল্প সংখ্যক রোগী দেখা গিয়েছিল। সম্ভবত তারা আক্রান্ত দেশে ভ্রমণ করে নিজের বাড়িতে এ ভাইরাস নিয়ে এসেছিল। মাঙ্কিপক্স ছড়িয়েছে 12টি দেশে,
ছড়াতে পারে আরও। ইউরোপে সবচেয়ে বড় মাঙ্কিপক্স সংক্রমণে আক্রান্ত 100 ছাড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্স একটি পরিচিত ভাইরাস আর বসন্তের টিকাও রয়েছে। এটি প্রধানত মৃদু, যদিও ছোট শিশু, গর্ভবতী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তবে এটি কোভিডের চেয়ে ধীরে ধীরে ছড়ায়। ভিন্ন রকমের এবং ব্যথাযুক্ত ফুসকা আক্রান্ত ব্যক্তির অবস্থা কঠিন করে তোলে। এর ফলে যে কাজটি করতে হতে পারে তা হল সহজে সংক্রমিত হতে পারে বা ঝুঁকির মধ্যে রয়েছে এমন ব্যক্তিদের খুঁজে বের করে টিকার আওতায় আনা। তারপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সবাইকে সতর্ক থাকতেই বলেছেন, এটি কোভিডের মতো মহামারী নামিয়ে আনবে না হয়তো, তবে ভাইরাসটিকে আমাদের গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।